ক্লাস 7 আমি তোমাদের নেক্সট চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটা হচ্ছে সময় ও গতি। এই চ্যাপ্টারটার নামের মধ্যেই আছে গতি, গতি শব্দটা আছে। তো গতি বলতে আমরা কি বোঝাই, তাহলে গতির বিপরীত শব্দ বলতেই বা আমরা কি বোঝাই, যখন কোনো ব্যক্তি বা কোনো বস্তু একটা জায়গায় স্থির থাকে তাকে বলা হয় স্থিতি, অর্থাৎ স্থির অবস্থা। আর যখন কোনো ব্যক্তি বা বস্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থান পরিবর্তন করে অর্থাৎ গতিশীল থাকে তখন তার অবস্থাকে বলা হয় গতি, তাই তো? এবং এই গতির সাথে সময়ের একটা সম্পর্ক আছে। একটা কোনো নির্দিষ্ট মুহূর্ত অর্থাৎ সময়ের কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো বস্তু যে অবস্থানে আছে যদি তার পরের মুহূর্তে অর্থাৎ তার পরের সময়টায় পরের মুহূর্তের সময়ে যদি বস্তুর অবস্থান পরিবর্তন হয় তাহলে আমরা বলবো বস্তুটি গতিশীল। আর যদি দেখা যায় সময়ের বিভিন্ন মুহূর্তে বস্তুটার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি তাহলে আমরা বলবো বস্তুটা স্থিতিশীল বা স্থির অবস্থা, তাই তো? তাহলে আমরা কিন্তু বস্তুর স্থির অবস্থা নিয়ে আলোচনা করব না। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে সময় ও গতি, অর্থাৎ সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, সেই জন্যই বস্তু গতিশীল এক্ষেত্রে। এবং এই গতিশীল অবস্থা নিয়েই আমরা আলোচনা করব। এখানে তোমাদের চ্যাপ্টারের শুরুতেই বেশ কয়েক রকমের গতির উল্লেখ করা হয়েছে। নাম্বার ওয়ানে আছে সরল রৈখিক গতি, নাম্বার টুতে আছে বৃত্তাকার পথে গতি, নাম্বার থ্রিতে ঘূর্ণন গতি, নাম্বার ফোর ঘূর্ণন ও সরল রৈখিক গতির মিশ্রণ, নাম্বার ফাইভ বক্রপথে গতি। আমরা এতগুলো গতির টাইপ জানলাম। এবার প্রথম পয়েন্টে চলে যাব। প্রথম হচ্ছে সরল রৈখিক গতি, অর্থাৎ যে গতিটা সরল রেখা বরাবর হয়। ধরো তুমি একটা খাতায় মার্জিন টানছো, তাহলে কেমন টানবে? এরকম একটা খাতার ধারেতে একটা মার্জিন টানবো, বা তোমাকে বলা হলো একটা 10 সেন্টিমিটারের সরলরেখা আঁকো, তাহলে তুমি একটা এরকম সরলরেখা টানলে তাহলে তোমার পেনের গতিটা কেমন হলো? একটা সরলরেখা বরাবর একটা নির্দিষ্ট অভিমুখে হলো। তাহলে এই গতিটাকে আমরা কী বলবো? সরল রৈখিক গতি। অর্থাৎ যে গতি সরলরেখা বরাবর হয় তাকে বলা হয় সরল রৈখিক গতি। নাম্বার টু, বৃত্তাকার পথে গতি। বৃত্তাকার পথে গতি কাকে বলে? আচ্ছা, আমরা আহ্নিক গতি, বার্ষিক গতি জিওগ্রাফিতে পড়েছি। তো সেক্ষেত্রে দেখো, বার্ষিক গতি কাকে বলে? যখন পৃথিবী সূর্যের চারপাশে এক পা ঘুরে আসে। তাহলে এখানে সূর্য আছে, সূর্য এটা সান, এর চারপাশে পৃথিবী একটা বৃত্তাকার, এটা আর্থ, এটা কি হচ্ছে? এইভাবে ঘুরছে, ঘুরে এই বৃত্ত পথ বরাবর ঘুরে এখানে আবার ফিরে আসছে। তাহলে পৃথিবীর গতিটা কেমন? একটা বৃত্তাকার পথ বরাবর, সেই জন্য এটাকে বলা হয় বৃত্তাকার পথে গতি। যেমন আরেকটা উদাহরণ তোমরা দেখতে পারো, যেমন তুমি যদি একটা আচ্ছা তুমি মনে করো বৃত্ত আঁকছো, তাহলে তোমার পেন্সিলের গতিটা কেমন হয়? যদি একটা কম্পাসের সাহায্যে তুমি বৃত্ত আঁকো তাহলে পেন্সিলের যে গতিটা হয়, পেন্সিলটা কেমন হয়? একটা বৃত্ত পথ বরাবর এক পাক ঘুরে আসে, তাই তো? তাহলে পেন্সিলের যে গতিটা হয় সেটা হচ্ছে বৃত্তাকার পথে গতি। বা তুমি মনে করো কোনো বৃত্তাকার কোনো জায়গায় এক পাক ঘুরে এলে, তাহলে তুমি একটা বৃত্তের পরিধি বরাবর এক পাক ঘুরলে, তাহলে এই গতিটাও হচ্ছে তোমার বৃত্তাকার পথে গতি। নাম্বার থ্রি, ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির উদাহরণ আমরা কী পড়ব? ঘূর্ণন গতি কাকে বলে? যখন কোনো বস্তু কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে তখন তাকে ঘূর্ণন গতি বলে। যেমন আমরা 2 নম্বরের উদাহরণে পড়লাম বার্ষিক গতি, 3 নম্বরের উদাহরণে আমরা ঘূর্ণন গতিতে পড়ব আহ্নিক গতি। আহ্নিক গতি কাকে বলে? পৃথিবী 24 ঘন্টায় নিজের অক্ষের চারপাশে এক পাক ঘোরে। তাহলে এটা ধরো পৃথিবী, তার অক্ষ হচ্ছে এটা, মানে তার কেন্দ্র দিয়ে যদি আমরা এটা
সরলরেখা কল্পনা করি তাহলে যে সরলরেখাটা হয় সেটা হচ্ছে অক্ষ বলা হয়। তাহলে এই অক্ষ বরাবর এই পৃথিবীটা এইভাবে ঘুরছে, নিজের অক্ষের চারপাশে এইভাবে ঘুরছে, নিজের অক্ষের চারপাশে এইভাবে ঘুরছে, এই ঘোরাটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি কাকে বলা হলো? ঘূর্ণন গতি হচ্ছে যে গতিতে কোনো বস্তু বা বিন্দু, কোনো অক্ষ বা কোনো বস্তু, যে গতিতে কোনো বস্তু, কোনো অক্ষ বা কোনো বিন্দুর সাপেক্ষে ঘুরতে থাকে তাকে বলা হয় ঘূর্ণন গতি। যেমন হচ্ছে আমাদের পাখার গতি, আমাদের পাখা তার একটা সেন্টার বরাবর একটা অক্ষটা যেটার সাহায্যে পাখাটা ঝোলানো থাকে সেটাকে অক্ষ হিসাবে ধরে নিয়ে পাখাটা ঘুরতে থাকে, তাহলে সেটা হচ্ছে একটা ঘূর্ণন গতির উদাহরণ। ঠিক আছে, আচ্ছা আমরা পরের দুটো গতি পরের ভিডিওটাতে বলছি।